লালিগার শিরোপা পুনরুদ্ধারে এক চুল ও ছাড় দিতে নারাজ বার্সেলোনা তলানিতে থাকা এলসির বিপক্ষে মাঠে নামার আগে তাই জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিল কাতালানরা অবশ্য এলসির রক্ষণকে গুড়িয়ে দিতে অপেক্ষা করতে হয়েছে বিশ মিনিট মার্কাস আলংসোর ফ্রি কিক থেকে গোল করেন পুলিশ গোল মেশিন রবার্ট লেভান ডস্কে একশোতে এগিয়ে থেকেই বিরতিতে যায় জায়ান্টরা ছাপ্পান্ন মিনিটে দুর্দান্ত শটে বল জালে জড়ান আনসুফাতি চোদ্দ ম্যাচ পর আবারও স্কোরশিটে নাম তুললেন এই তরুণ ফরওয়ার্ড পর্যাপ্ত প্লেইং টাইম না পাওয়ার আক্ষেপ ভুলে মাতেন বুনো উল্লাসে এরপর আবারও লেওয়া ম্যাজিক ছেষট্টি মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে শূন্যতে এগিয়ে নেন পুলিশ স্ট্রাইকার ম্যাচে ফেরার আশা ক্ষীণ হয়ে এলেও চেষ্টা চালিয়ে যেতে থাকে এলচে বার্সার রক্ষণ দুর্গ ভাঙার চেষ্টার মাঝেই শূন্য গোলে পিছিয়ে পড়ে তারা সত্তর মিনিটে লেওয়ানডস্কির বাড়ানো বল পায়ে পেয়ে দারুণ শটে জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান্তোরেস ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে শূন্য ব্যবধানের বড় জয় নিয়ে মার ছাড়ে কাতালান ক্লাবটি এদিকে বুন্দেসলিগায় টুখেল অধ্যায় শুভ সূচনা করল বায়ার্ন মিউনিক ঘরের মাঠে বোরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে শুরু থেকে আগ্রাসী হয়ে খেলতে থাকে বাভারিয়ানরা ম্যাচের তেরো মিনিটে গ্রেগর কোবেলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন এর ঠিক পাঁচ মিনিট পর থমাস মুলারের গোলে দুই শূন্যতে লিড নেয় টুখেল শিষ্যরা ম্যাচের তেইশ মিনিটে আবারও জালের দেখা পান থমাস মুলার প্রথমার্ধেই শূন্যতে এগিয়ে থেকে বিরতিতে যায় বাভারিয়ানরা দ্বিতীয়ার্থে মাঠে নেমে পঞ্চাশ মিনিটে আবারও বায়ার্নের আক্রমণ ডটমুডের রক্ষণ ভাগ ভেঙে গোল করেন কিংসলে কোমেন যদিও এরপর এমরে কান ও মালেনের গোলে ব্যবধান চার দুই করে ডটমুড টানা দশ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেঁতো স্বাদ পেল তারা আর এ জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল বাভারিয়ানরা তাজিন খন্দকার সময় সংবাদ